কোরবানির জন্য গরুর মাংস আমরা খাবো, খাসির মাংস, উটের মাংস খাবো, এটা খেয়েই আমরা শক্তিশালী হয়ে আগামী একুশে জুনের আমাদের র্যালি মিছিল মিছিলকে আমরা বিশাল জনগণের জনস্রোতে আমরা পরিণত করব। একুশে জুন আওয়ামী লীগের উৎসবের দিন, জন্ম জয়ন্তী উপলক্ষে র্যালি, উৎসবের আয়োজন, আনন্দের আয়োজন, গৌরব গাথাকে সারা দেশের মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তার জন্য একুশে জুন। আর তেইশে জুন হলো আমাদের ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু কন্যাদেশের রত্ন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেখানে আলোচনা হবে, একটি বিশাল আলোচনা সভা। সেই আলোচনা সভা হবে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে। এখান থেকেই স্বাধীনতার মহান মন্ত্র জাতির পিতা 7ই মার্চে উচ্চারণ করেছিলেন, সেখানে এই আওয়ামী লীগের 75তম জন্ম জয়ন্তীর আলোচনা সভা। এটা আক্ষরিক অর্থে আলোচনা সভা, আসলে এটা আলোচনা সভা না, এটা হবে একটি বিশাল জনসভা, বিশাল জনসমুদ্রে পরিণত হবে আওয়ামী লীগের ঐতিহাসিক জন্মদিন 75তম জন্মবার্ষিকীর 23শে জুন। প্রিয় বন্ধুরা, দুটি সভাই, দুটি র্যালি, একটি র্যালি আর একটি আলোচনা সভা, জনসভা জনসমুদ্রের সামনে সেদিন বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এই দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিকে আমাদের পালন করতে হবে। আমরা সমস্ত কিছুকে মোকাবেলা করে বিএনপি জামাতি সন্ত্রাসী এবং অপশক্তিকে আপনারা মোকাবেলা করেছেন, পিছপা হননি। সুতরাং কোরবানির জন্য গরুর মাংস আমরা খাবো, খাসির মাংস, উটের মাংস খাবো, এটা খেয়েই আমরা শক্তিশালী হয়ে আগামী একুশে জুনের আমাদের র্যালি মিছিল মিছিলকে আমরা বিশাল জনগণের জনস্রোতে আমরা পরিণত করব। জনগণের উপস্থিতির মধ্যে যে জনারণ্যে জনস্রোতে আপনারা পরিণত করতে পারবেন, সেই জনগণের জনস্রোতে বিএনপি জামাতি সাম্প্রদায়িক শক্তি, লুটেরা শক্তি, দুর্নীতিবাদ শক্তি, যারা বাংলাদেশের রাজনীতির নামে দুষ্ট খত, যারা বাংলাদেশের গণতন্ত্রের শত্রু, যারা খুনিদের রাজনীতি করে, জাতির পিতার হত্যাকারীদের খুনিদের পক্ষের রাজনীতি করে, তাদেরকে জনতার সেই র্যালির মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা বাংলাদেশের মানুষের বন্ধু, আমরা জনগণের বন্ধু, আমাদের কোনো শত্রু নাই। শত্রুর মোকাবেলা করবে যারা দেশের শত্রু, যারা দেশের গণতন্ত্রের শত্রু, তাদেরকে মোকাবেলা করবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা।